নতুন করে দেশের বিভিন্ন জেলায় নদ নদীর পানি বাড়ছে, এতে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। চরম খাদ্য সংকটে পড়েছে বন্যা কবলিত প্রায় 4 লাখ মানুষ। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ। নওগাঁয় বেড়িবাঁধ ভেঙে 4,194 হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এসব জমিতে আউশ, রোপা আমন, আমনের বীজতলা, বিভিন্ন জাতের সবজি ও পাটের আবাদ হয়েছিল। আমাদের ধান সব ডুবে গেছে, বিছন সব ডুবে গেছে, মোটর খেত ডুবে গেছে। শেরপুরে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, তবে ভেসে গেছে ঘেরের মাছ, নষ্ট হয়েছে খেতে থাকা ফসল। নদী ভাঙ্গিয়ার সাকুলো পুকুরে মাছ চলে গেছে। আমাদের সরকার আমরা মনে করেন কিছু সহযোগিতা করে, তাহলে ওই হিসাব আমরা একটু কাটিয়ে উঠতে পারব। জামালপুরে প্রায় 10 লাখ মানুষ পানিবন্দী। বন্যা কবলিত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে, ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ। বন্যা ও করোনায় কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ। সিরাজগঞ্জে তীব্র হচ্ছে নদী ভাঙন। বন্যা দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। সরকারি ত্রাণ চাহিদার তুলনায় কম হওয়ায় বেশিরভাগ বানভাসী ত্রাণ পাচ্ছে না। দাঁড়া দাঁড়া হয়েছে, থাকতে আছে গরু বাছুর নিয়ে, মানুষের আসল নাই, খাওয়া দাওয়া নাই, অশান্তির মধ্যে আল্লাহ রাখছে। এ জেলা তো কেউ দেখেও না, কোনো চেয়ারম্যানও না, মেম্বারও না। মানিকগঞ্জে সব নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে 104টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। টাঙ্গাইলে বন্যায় প্রায় 4 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দিলশাদানি, দীপ্ত, বার্তাকক্ষ।